তো আজকে হচ্ছে কি সুন্দাস ঠাকুরের কি আবির্ভাব তিথি এবং কবি জয়দেব গোস্বামীরও তিরোভাব আর আজকে হচ্ছে গঙ্গার উৎপত্তি গঙ্গা এই জগতে নেমে এসেছেন তো লোচন প্রথম আমরা লোচনদাস ঠাকুরের কথা বলি একটু তো লোচনদাস ঠাকুর উনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ নরহরি সরকার ঠাকুর আমরা সন্ধ্যা আরতিতে কীর্তন গাই নরহরি আদি করে চামর ডুলায় সেই নরহরি সরকার ঠাকুরের একজন অন্যতম প্রধান শিষ্য হচ্ছেন এই লোচনদাস ঠাকুর তো এই নরহরি সরকার ঠাকুরের শ্রীপাঠ হচ্ছে শ্রীখণ্ড গ্রাম বর্ধমান জেলা আর এই লোচনদাস ঠাকুরের জন্ম হয়েছিল বর্ধমান জেলারই আরেকটা গ্রাম যেই গ্রামের নাম হচ্ছে কোগ্রাম মঙ্গলকোটের কাছে কোগ্রাম তো তিনি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে সেই পরিবারে তার পিতৃকুল এবং মাতৃকুলে অন্য কোনো বালক সন্তান পুত্র সন্তান ছিল না যার জন্য বাল্যকাল থেকে অতি আদরে লালিত পালিত হয়েছেন যার জন্য বাল্যকালে ছেলেপেলেরা যদি খুব আদরে থাকে তার দ্বারা পড়াশোনা হয় না পড়াশোনা শিখতে গেলে তাকে শাসন করতে হয় দরকার হলে মারধর করতে হয় তো সেই জন্য বাল্যকালে তার লেখাপড়া হয় নাই যেহেতু অতি আদরের লালিত পালিত পিতৃকুলে মাতৃকুলে আর কোনো পুত্র সন্তান নাই তার বয়স যখন ১২ বছর হয়েছে তখন তারা কী করেছে তাকে ৫-৬ বছর বয়স্ক একটা বালিকার সাথে তার বিবাহ দিয়েছে বোঝা গেল সেই গ্রামের নাম হচ্ছে কাকটিয়া যেখানে তার শ্বশুর বাড়ি তো তারপরে বিবাহের পরে তার পত্নী তার শ্বশুর বাড়িতে থাকে আর সেই বাড়িতে থাকে আর তিনি বেশিরভাগ সময় কী করতেন তার দাদুর বাড়িতে থাকতেন মামার বাড়ি মামা ছিল না দাদু ছিল সেখানে গিয়ে থাকতেন আর তার এই দাদু তিনি কী করতেন মাঝে মাঝে শিখণ্ডে আসতেন এবং নরহরি সরকার ঠাকুরের কাছে এসে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতেন তার সেই সঙ্গে এই লোচনদাসও সেখানে আসত তার কিছুকাল পরে যখন তার দাদু অপ্রকট হয় মানে মারা যায় তখন এই লোচনদাস ঠাকুর কী করেন তিনি একাকী সেই শ্রীখণ্ড গ্রামে এই নরহরি সরকার ঠাকুরের কাছে চলে আসে তো নরহরি সরকার ঠাকুর কাছে থাকে তখন তিনি লেখাপড়া করতে শুরু করেন অনেক বয়সে ১৩-১৪ বছর বয়সে এবং লেখাপড়া শিখেন অল্প বয়সে অনেক শাস্ত্র লেখাপড়া শিখে অধ্যয়ন করেন এবং তার ভিতরে পবিত্র শক্তির প্রকাশিত হয় অনেক পদ কীর্তন রচনা করেছেন লোচনদাসের পদ কীর্তন যেগুলো গর্ণিতায়ের মহিমাসূচক কীর্তন রচনা করেছেন তারপরে তিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেছেন চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেছেন তো সেই চৈতন্য মঙ্গল কাব্য রচনার একটা অদ্ভুত কাহিনী আছে ওই শ্রীখণ্ড পাটবাড়িতে শ্রীখণ্ডের প্রাচীন বৈষ্ণব গ্রন্থ একটা আছে সেখানে উল্লেখ আছে তিনি যখন এই চৈতন্য মঙ্গল কাব্য রচনা করলেন সেখানে নিত্যানন্দ প্রভুর কোনো লীলা কথা উল্লেখ তিনি করেন না নামই লেখেনি এই গ্রন্থ প্রথম তার গুরুদেবের নির্দেশ অনুসারে রচনা করে যখন তার গুরুদেবকে পত্র দিলেন নরহরি সরকার ঠাকুরকে নরহরি সরকার ঠাকুর তার এই গ্রন্থ পড়ে তিনি খুব অসন্তুষ্ট হইলেন যে তুমি চৈতন্য লীলা লেখলে অথচ নিত্যানন্দ প্রভুর কথা কিছু লেখলে না তোমার এই গ্রন্থ জগতে প্রকাশিত হওয়ার যোগ্য নয় চৈতন্য লীলা চৈতন্য এবং নিত্যানন্দ একসঙ্গে এত লীলা করলো তুমি শুধু চৈতন্য লীলা লেখলে নিত্যানন্দ প্রভুর কথা লেখলে না হবে না তোমার এই গ্রন্থ জগতে প্রকাশিত হওয়া উচিত নয় তখন এই লোচনদাস ঠাকুর আবার সংশোধন করে সেই গ্রন্থ রচনা করলেন এবং সেইখানে তিনি একটা পয়ার লেখলেন যে অভিন্ন ঠাকুর সেই অবধূত গোসাই নিত্যানন্দ চরণবন্ধ রোহিণীর সুত এই কথাটা তিনি লেখলেন আর অন্য অন্য কিছু আছে যেটা তো সেই গ্রন্থ যখন আবার নরহরি সরকার ঠাকুর বললেন তখন নরহরি সরকার ঠাকুর বললেন তুমি একটা কাজ করো তোমার এই গ্রন্থ নিয়ে তুমি এখন দেনুর গ্রামে যাও এই যে কুসুম গ্রামের কাছে দেনুর গ্রাম আছে সেখানে বৃন্দাবন দাস ঠাকুর থাকতেন তার আগেই বৃন্দাবন দাস ঠাকুর আরেকটা গ্রন্থ রচনা করেছিলেন যে গ্রন্থের নামও তিনি করেছিলেন চৈতন্য মঙ্গল তো নরহরি সরকার ঠাকুর বললেন তোমার এই গ্রন্থ বৃন্দাবন দাস ঠাকুর পাঠ করে যদি সন্তুষ্ট হন তাহলে এই গ্রন্থ জগতে প্রকাশিত হবে তখন এই লোচনদাস ঠাকুর তার সেই গ্রন্থ নিয়ে তিনি বর্ধমান জেলার কুসুম গ্রামের নিকটে সেই যে
দেনুর গ্রাম আছে সেখানে এলেন, তাকে সেই গ্রন্থ দিলেন। তো সেই গ্রন্থ যখন বৃন্দাবন দাস ঠাকুর পাঠ করলেন, আর এই অংশটা যখন তিনি পাঠ করলেন, অভিন্ন ঠাকুর সিং অবধূত গোসাই নিত্যানন্দ চরণবন্দ রোহিণী রসুদ, তখন সেই বৃন্দাবন দাস ঠাকুর এত সন্তুষ্ট হইলেন, তিনি তখন লোচন দাসকে আলিঙ্গন করলেন, বললেন দেখো আমি যে চৈতন্য মঙ্গল কাব্য গ্রন্থ রচনা করেছি সেখানে আমি নিত্যানন্দ পূর্বের অনেক লীলা বর্ণনা করেছি, কিন্তু চৈতন্য নিত্যানন্দ যে অভিন্ন এই কথা আমি কখনো বর্ণনা করি নাই। তো ঠিক আছে, তুমি এই গ্রন্থ রচনা করেছো, ভালো হবে, তো তোমার এই গ্রন্থের নামই জগতে চৈতন্য মঙ্গল নামে প্রকাশিত থাকবে, আর আমি যেই গ্রন্থ রচনা করেছি এখন থেকে সেই গ্রন্থের নাম হবে চৈতন্য ভাগবত। তাই বৃন্দাবন দাস ঠাকুর তার গ্রন্থের নাম পরিবর্তন করে তিনি চৈতন্য ভাগবত রাখলেন, আর লোচন দাস ঠাকুরের রচিত গ্রন্থের নাম হইল চৈতন্য মঙ্গল। তিনি যে চৈতন্য মঙ্গল কাব্যটা তিনি পাঁচালী ছন্দে রচনা করেছেন, পূর্ববঙ্গে মনসা মঙ্গল লক্ষ্মীর পাঁচালী অন্যান্য পাঁচালী হয় না, সেই পাঁচালী ছন্দে রচনা করেছেন। তারপরে এই লোচন দাস ঠাকুর তিনি নবদ্বীপ মায়াপুরে এলেন, সেই সময়ে এই বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি ছিলেন, কারোর সঙ্গে দেখা করতেন না। তো যখন লোচন দাস ঠাকুর এসে তার কাছে দেখা করতে চাইলেন, তখন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি তাকে দেখা দিলেন এবং সেই গ্রন্থ বিষ্ণুপ্রিয়া ঠাকুরানিকে পড়তে দিলেন। তো বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি ওই গ্রন্থ পড়তে পড়তে একটা স্থানে তিনি দেখতে পেলেন যে মহাপ্রভুর সাথে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানির এমন একটা লীলা আছে যেই কথা শুধু বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি জানে আর মহাপ্রভু জানে, আর কেউ জানে না, সেই কাহিনী তিনি ওইখানে লিখেছেন। আর ওইটা পড়ে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি আশ্চর্যান্বিত হলেন যে এই কথা এই লোচন দাস ডাকল কী করে, তখন তিনি বুঝতে পারলেন এটা মহাপ্রভুর আদেশ অনুসারে ইচ্ছা অনুসারে তিনি এই ঘটনা লিখেছেন, নাহলে এই গ্রন্থ এই লীলা কাহিনী কেউ জানে না। তখন তিনি সেই গ্রন্থ প্রকাশ করবার জন্য অনুমোদন করলেন। তো সেইভাবেই চৈতন্য মঙ্গল কাব্য গ্রন্থ জগতে প্রকাশিত হলো। আর তার রচিত এই চৈতন্য মঙ্গল কাব্য গ্রন্থ এমন একটা বিশেষত্ব আছে যা চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতমে লেখকেরা বর্ণনা করে নাই, সেটা হচ্ছে কি, মহাপ্রভু যে গৃহ ত্যাগ করে তিনি সন্ন্যাসী হবেন, জগৎবাসীকে কৃষ্ণ প্রেম নাম প্রেম প্রদান করবেন, তো তার যে বিদায় নেওয়ার পূর্বে গৃহ ত্যাগ করার পূর্বে যে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানির সাথে তার যে কথোপকথন, এটা চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে কোথাও কিছু বর্ণনা নাই, কিন্তু লোচন দাস ঠাকুরের কাব্যগ্রন্থে তা বর্ণনা করা আছে। যখন মহাপ্রভু গৃহ ত্যাগ করবে তার কয়েকদিন পূর্বে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি ছল ছল আখিতে তার প্রতি মহাপ্রভুর দিকে বলছেন যে আমি লোকের মুখে কি শুনছি যে আপনি গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হবেন, এই কী কথা, কেন আমাকে কাঁদাবেন, কেন মাকে কাঁদাবেন, তখন আপনি দিব্যি দিয়ে আমার মাথায় হাত রেখে বলুন এই কথা সত্য কি না। তখন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া ঠাকুরানিকে বুঝিয়েছে দেখো যে এই জগতে যত লোকজন আছে তাদের স্বামী স্ত্রীর মাঝে যে সম্বন্ধ তোমার আমার মাঝে সেটা নয়, আমি হচ্ছি জগদীশ্বর ভগবান বিষ্ণু, এই বলে তিনি চতুর্ভুজ রূপে দেখা দিলেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানিকে যে জগজ্জীবের কল্যাণের জন্য আমি এখন বাহ্যিক দিক থেকে তোমাকে ছেড়ে চলে যাব, কিন্তু অন্তরে তোমাকে আমি ছাড়ছি, যখনই তুমি আমাকে স্মরণ করবে তখনই তুমি আমার উপস্থিতি অনুভব করতে পারবে, এই বলে তাকে চতুর্ভুজ রূপ দেখালেন। তথাপি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি বললেন তুমি জগদীশ্বর, আপনি জগদীশ্বর ভগবান, তথাপি আপনি আমার প্রাণপতি, আমার কাছে আমি আপনি আমার প্রতি ছাড়া আর অন্য কিছু নয়। তো যাই হোক, এইরকম কথোপকথন তারপরে তিনি নির্ধারিত দিনে গৃহ ত্যাগ করলেন। তো আমাদের এই বাংলার যত নাট্যকার আছে যাত্রামুদি যারা নাটক মহাপ্রভু লীলা নিয়ে যত নাটক লিখেছেন অভিনয় করেছেন নিময় সন ইত্যাদি তারাই লোচন দাস ঠাকুরের এই যে লীলা এটাকেই তারা গ্রহণ করেছেন, হরে কৃষ্ণ। তারপরে কী হয়েছিল, এই যে লোচন দাস ঠাকুর তার দীর্ঘকাল ওই যে 12-14 বছর বয়স থেকে তার গুরু পাঠে আছে শিখণ্ডে, কোনোদিন তার স্ত্রীর সাথে তার আর কখনো দেখা হয়নি। তারপর একবার কী হয়েছিল যে লোচন দাস ঠাকুরের শ্বশুরের যে গ্রাম কাকটিয়া গ্রাম, সেই কাকটিয়া গ্রামের কয়েকজন বিশিষ্ট লোক তারাই শিখণ্ডে নরহরি সরকার সাথে সাক্ষাৎ করতে এসছে, কৃষ্ণকথা ইত্যাদি আলোচনা করার পরেই তারা যখন চলে যাবেন তখন তারা বললেন যে দেখুন আপনার এই যে প্রধান শিষ্য লোচন দাস,
লোচন দাস যখন 10-12 বছর বয়স ছিল তখন আমাদের গ্রামের একটা 5-6 বছরের বালিকার সাথে তার বিবাহ হয়েছিল। সে এখন আপনার কাছে থাকে, আপনার সেবা করে, কিন্তু সেই যে মেয়েটা বিবাহ হয়ে গেছে 5-6 বছর বয়সে, সে এখনও তার বাপের বাড়িতে আছে। এখন তার কি গতি হবে? এই লোচন দাসের তার কোনো একটু দায়িত্ব গ্রহণ করা উচিত, এরকম কথা তারা বললেন। তারা বলে চলে গেলেন। তারপরে নরহরি সরকার ঠাকুর এই লোচন দাসকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো লোচন, তুমি একবার তোমার শ্বশুর বাড়িতে যাও। তখন এই যে লোচন দাস ঠাকুর, উনি তার সে বিবাহ হয়েছে, তার 20-22 বছর পার হয়ে গেছে, তার বয়স 32-34 বছর হয়ে গেছে, তার ইচ্ছা নাই আর সংসার জীবনে প্রবেশ করা। এদিকে আবার গুরুদেব আজ্ঞা করেছে তার স্ত্রীর শ্বশুর বাড়িতে যেতে, স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে, তার ইচ্ছা নেই, তার গুরুদেবের আদেশ লঙ্ঘন করতে পারে না। তথাপি তিনি একদিন কি করলেন, অনিচ্ছা সত্ত্বেও তিনি তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি তার শ্বশুরের নামটা জানতেন, গ্রামের নাম জানতেন, কিন্তু পথঘাট চিন্তেন, লোকের কাছে জিজ্ঞাসা করে করে সেই গ্রামে চলে গেলেন। তো সেই গ্রামে গিয়ে শ্বশুরবাড়ির কাছে, শ্বশুরবাড়ির বাইরে একটা পুষ্করণী আছে, গ্রামের মেয়েরা লোকেরা ওই গ্রামে স্নান করতে আসে, জল নিতে আসে মেয়েরা। তখন দেখলেন একজন মহিলা সে কলসি নিয়ে সেই পুকুর ঘাটে জল আনতে আসছে। তখন লোচন দাস ঠাকুর দেখা গেলেন, আচ্ছা মা, তার শ্বশুরের নাম করে বলে অমুকের বাড়িটা কোনটা। তখন সে তখন আঙুল দিয়ে দেখাই দিল এই বাড়িটার পরে ওই বাড়িটা। তখন লোচন দাস ঠাকুর তার শ্বশুর বাড়িতে গেলেন, গিয়ে বসলেন, পরিচয় দিলেন। পরে তিনি জানতে পারলেন ওই পুকুর ঘাটে যেই মহিলাকে তিনি মা বলে সম্বোধন করেছেন সেই হচ্ছে তার স্ত্রী, বোঝা গেল। তো তারপরে যখন নির্জনে তার স্ত্রীর সাথে তিনি মিলিত হলেন, তখন এই লোচন দাস ঠাকুর তার পত্নীকে বললেন, এই জগতের মাঝে মানুষের যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটা তোমার সাথে আমার সাথে কোনো দিন আর হবে না, কারণ আমি তোমাকে মা বলে সম্বোধন করেছি, বোঝা গেল। ঠিক আছে, তুমি আমার কোনো সেবা টেবা করতে পারো, তাতে কোনো দোষ নাই, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক তোমার আমার মাঝে আর হবে না। তাই লোচন দাস ঠাকুর বিবাহিত হয়েও তিনি সারা জীবন ব্রহ্মচর্য ব্রত পালন করে গেছে, বোঝা গেল। মহাপুরুষ পার্শ্বদের ভিতরে দুইজন এরকম আছে, এক হচ্ছে লোচন দাস, আর একজন হচ্ছে রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাস আচার্য ঠাকুরের শিষ্য এবং নরোত্তম দাস ঠাকুরের সঙ্গী। তাই দুজন বিবাহ করেছেন, কিন্তু তারা ব্রহ্মচর্য ব্রত পালন করে গেছেন। যাই হোক, এইভাবে লোচন দাস ঠাকুর তিনি আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব জগতে চির অমর হইয়াছেন, তার এই চৈতন্য মঙ্গল কাব্য এবং বহু পথ কীর্তন রচনার মাধ্যমে। আর আজকে হচ্ছে আরেকজন বিশিষ্ট বৈষ্ণব কবি জয়দেবের হচ্ছে তিরোভাব তিথি। কবি জয়দেব বীরভূম জেলার কেন্দ্রবিল্লু গ্রামে হচ্ছে তার স্থান। এখন সেই কেন্দ্রবিল্লু গ্রামটাকে জয়দেবের পাঠ বলে সব, ওইখানে তিনি থাকতেন এবং তা তিনি চিরপরিচিত, চিরবিখ্যাত হয়েছেন গীত গোবিন্দ কাব্য রচনা করার জন্য, যেই কাব্য শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে গম্ভীরায় যখন ছিলেন তখন তিনি 5টা গ্রন্থ তিনি আচ্ছাদন করতেন রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর সঙ্গে। বিদ্যাপতি চণ্ডীদাস রায়ের নাটক গীতি করুণামৃত গীতি গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে নাচে গায় পরমানন্দ, মানে কবি বিদ্যাপতির পথ, চণ্ডীদাসের পথ, রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ উদ্যান নাটক, আর হচ্ছে করুণামৃত বিল্লমঙ্গল ঠাকুর রচিত, আর কবি জয়দেব গোস্বামী রচিত হচ্ছে কি এই গীত গোবিন্দ, এই 5টা গ্রন্থ তিনি আস্বাদন করতেন। তো সেই যে কবি জয়দেব তার সাথে বিবাহ হয়েছিল, তার পত্নীর নাম হচ্ছে পদ্মাবতী। তার সাথে অনেক লীলা আছে, আমাদের এই বাংলায় অনেক যাত্রা নাটক বহু কিছু হয়েছে কবি জয়দেবের কাহিনী নিয়ে। নবদ্বীপ ধর্মহিত গ্রন্থ আছে, তিনি এই নবদ্বীপে এই যেখানে শ্রীনাথপুর গ্রাম আছে তার ওখানে তিনি কুটির বেঁধে ছিলেন। তারপর তিনি চাম্পাহাটিতে অনেক দিন ছিলেন, যেখানে গৌরগদাধর মন্দির আছে সেখানে। তো একবার কিছু দুর্বৃত্ত লোকেরা, তিনি যে গীত গোবিন্দ রচনা করেছেন এবং দশবতার স্তোত্র রচনা করেছেন, তো একবার কিছু দুর্বৃত্ত লোকেরা কবিকে আক্রমণ করেছিল, আহত হয়ে গিয়েছিলেন।
তখন পদ্মাবতী তার পত্নী তার স্বামীকে নিয়ে খুবই বিব্রত হয়ে পড়েন, কী করে তার সেবা শুশ্রূষা করবেন, তাকে সুস্থ করে তুলবেন। তখন একবার আকাশে দৈববাণী হলো, এই যে আগামী মকর সংক্রান্তি আছে, আজকে এই মকর সংক্রান্তি, এই দিন তুমি কবিকে কী করো, গঙ্গায় নিয়ে যাও, গঙ্গায় নিয়ে তাকে গঙ্গা স্নান করাইলেই সে সুস্থ হয়ে যাবে। তখন পদ্মাবতী বলছিলেন, সে বীরভূম কোথায়, কেন্দ্রবীর লোকেরাম, বীরভূমের লোকেরা, রাধা দেশের লোকেরা গঙ্গায় স্নান করতে আসতে গেলে আসতে হয় কাটোয়াতে, কাটোয়ায় সে গঙ্গা হয়, যে এত দূর আর কবি অসুস্থ, তাকে আমি কী করি, এই কাটোয়ায় গঙ্গায় নিয়ে স্নান করাবো। তখন আবার দৈববাণী হলো যে তোমাকে কাটোয়ায় যেতে হবে না, তোমাদের এই বাড়ির পাশে যে অজয় নদী আছে সেখানে যে কদম্বখণ্ডের ঘাট আছে, তুমি এই মকর সংক্রান্তির দিন ওইখানে গঙ্গা আবির্ভূত হবে, তুমি ওইখানে নিয়ে গঙ্গায় তাকে ওই অজয় নদীতে স্নান করাই নেই, গঙ্গা স্নানের সমান পূর্ণ ফল পেয়ে যাবে, তাতে কবি সুস্থ হয়ে যাবে। তখন এই মকর সংক্রান্তির দিন পদ্মাবতী কী করেছিলেন, ওই কেন্দ্রবিন্দু গ্রামে যে কদম্বখণ্ডের ঘাট আছে সেখানে গেছেন, আর গিয়ে দেখছেন গঙ্গা অজয় নদীর জল একবার জলে পরিপূর্ণ হয়ে গেছে, গঙ্গা জলে। তখন গঙ্গার স্তুতি করতে করতে, হ্যাঁ গঙ্গার প্রথম স্তুতিটা কি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্করময়িনী বিহারায়ণী বিমলে মমতি রাস্তান্ত ভবদ কমলে, এই স্তব গঙ্গার স্তব করতে করতে কবিকে ধরে যেই না গঙ্গা সেই জলে নামিয়েছেন, ডুব দিয়েছেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে, সেটা আজকের এই তিথিতে হয়েছিল। এই জন্য প্রতি বছরই বীরভূমে আজকের জয়দেবের পার্টি, আজকের দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে ওখানে, এসে সবাই সে অজয় নদীতে কদম্বখণ্ডের ঘাটে স্নান করে, তাই জন্মে আনন্দে হয়ে। আর আজকে হচ্ছে গঙ্গার উৎপত্তি, আজকের দিনে গঙ্গা দেবী এই স্বর্গলোক থেকে এই মর্তলোকে নেমে এসেছিলেন শিবের মাথায়। হরে কৃষ্ণ, তাই গর্বে আনন্দে হরি, জয় গঙ্গাবাই কি জয়।